2014 সালের নির্বাচন পূর্ব সহিংসতার আগুনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলার মতো আক্রান্ত হয়েছিল ঝিনাইদহ। 2013 সালে প্রায় মাসব্যাপী চলা সহিংসতায় আগুন ভাঙচুরের পাশাপাশি ছিল পুলিশের উপর হামলা, ছিল পেট্রোল বোমা ছোড়ার ঘটনা। সহিংসতায় ওমর ফারুক নামে এক পুলিশ সদস্য সহ নিহত হয়েছিল কমপক্ষে তিনজন। ঝিনাইদহের ভোটাররা বলছেন এসবের পেছনে সরাসরি জড়িত ছিল জামায়াত শিবির কর্মীরা, তবে গেল কয়েক বছর তারা আত্মগোপনে ছিল। এবার জেলার মহেশপুর কোটচাঁদপুর উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ তিন আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে 27 মামলার আসামি জামায়াত নেতা মতিয়ার রহমানকে মনোনয়ন দেয় আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন ভোটাররা। আমরা ওরকম সহিংসতা আর ফিরে যেতে চাই না, আমরা এই বাংলাদেশের যে অর্জন সে অর্জন ধরে রাখতে চাই। 14 যে নির্বাচন হয়েছিল, অনেক নির্যাতনের অনেক জ্বালা পোড়া হয়েছিল, আমরা ওই সহিংসতা চাই না। বাঙালি জাতির যারা বিরোধিতা করেছিলেন সেই সংগঠনের একটা মানুষকে ধানের শীষ প্রতীকে পুনরায় দেয়ায় আমরা শঙ্কিত। এছাড়া মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জামায়াত নেতাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মনে করেন তরুণ ভোটাররা। জামায়াত শিবিরের যে রাজনীতি করার আবারও সুযোগ দেয়া হচ্ছে, এক্ষেত্রে তারা আরো বেশি শক্তিশালী হবে। আমরা চাইব সবসময় যেন মুক্তিযুদ্ধের শক্তিকে আমরা পাই। এদিকে পুলিশ বলছে নাশকতার ব্যাপারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। যদি কেউ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করে, নাশকতার চেষ্টা করে, অবশ্যই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে সেগুলো দমন করব। অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে বলেও জানান জেলার পুলিশ সুপার। 2012-13 সালের সহিংসতার ভীতি এখনও তাড়া করে ঝিনাইদহের সাধারণ মানুষকে। তারা বলছেন এবারের নির্বাচনের আগে যদিও এখন পর্যন্ত পরিস্থিতি শান্তই রয়েছে, তবে একেবারে ভোট গ্রহণের দিন পর্যন্ত পরিস্থিতি এমনটাই থাকবে তেমনটাই প্রত্যাশা করেন তারা। আর এক্ষেত্রে তারা কামনা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ উদ্যোগ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঝিনাইদহ।